হাতি আর মাত্র 44 দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। রাজ্যের প্রতিটা ক্লাবেই আয়োজন করা হয় দেবী দশভুজার আরাধনা। শহরের বনেদি ক্লাবগুলো দর্শনার্থীদের জন্য নিয়ে আসে বিভিন্ন থিমের পুজো মণ্ডপ। থিম পুজো মণ্ডপের মধ্যে অন্যতম রাজধানীর মুক্তি সংঘ ক্লাব। প্রতি বছরের মতো এবছরও স্বল্প বাজেটে থিম পুজোর আয়োজন করেছে এই ক্লাব। এলাকার মহিলারা এবারের উদ্যোক্তা বলে জানা গেছে। এবারে মুক্তি সংঘ ক্লাবের আয়োজন হচ্ছে কেদারনাথ মন্দির। মুক্তি সংঘ ক্লাবের এইবারের পুরো আয়োজন এলাকার মহিলাদের দ্বারা পরিচালিত হবে বলে জানা গেছে। বুধবার ক্লাবের পুজো প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে। আমাদের স্বল্প বাজেটের পুজো, আমাদের এবার পুজোটা পুরোটাই পরিচালিত হচ্ছে মহিলার দ্বারা। মহিলারাই সমস্ত কিছু করছে, প্রয়োজনে আমরা ওদের পেছনে আছি। তারা প্রতিবেশী সবাই আনন্দ উৎসবের সহিত আজকে আমাদের খুঁটি পূজা হচ্ছে, এবং আজকে খুঁটি পূজার পর থেকে আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে। এরিয়াতে সবাই এই জিনিসটা বেশ আনন্দভাবে উপভোগ করছে, এবং আশা রাখি আমরা এলাকার লোককে একটা খুব ভালো পুজো দেওয়ার আমরা আশা রাখছি, এবং সবাই যাতে এখানে এসে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য সমস্ত রকমের নিরাপত্তা থেকে আরম্ভ করে সমস্ত সুবিধা আমরা প্রদান করার চেষ্টা করব। এবং আমাদের মহিলারা স্বতঃপ্রণোদিতভাবে সবাই এগিয়ে এসছে, এবং ওরাই সব কিছু করছে। এবারে মূল থিম কি রয়েছে মুক্তি সংঘ? আমাদের এবার কেদারনাথের থিম রয়েছে। মোট কত টাকা বাজেট নিয়ে? বাজেট আমাদের খুব বেশি নাই, সর্বসাকালে 4-4.5 লাখ টাকার ভিতর হবে। কারণ এখানে কেদারনাথ করতে গিয়ে মোটামুটি অনেক কাজই আমাদের এরিয়ার লোকরাই নিজেরা হাতে হাতে করছে। আচ্ছা, আর শিল্পী কাদের দ্বারা পরিচালনা হবে এবারে? মানে যে প্যান্ডেল রয়েছে মণ্ডপ সজ্জা, কাদের দ্বারা